বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ অভিযোগ করেছেন জনসমর্থনহীন শাসক গোষ্ঠী প্রতিনিয়ত তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূলের মহাপরিকল্পনায় লিপ্ত এক্ষেত্রে খাবারের মধ্যে বিষ প্রয়োগ থেকে শুরু করে বিচারের নামে প্রহসনের সাজা দেওয়া এবং গুম খুন হত্যাসহ বিবিধ প্রণালী অবলম্বন করেছে সরকার এটা নিশ্চিত যে বন্দি বেগম জিয়াকে আওয়ামী সরকার সুপরিকল্পিতভাবে খাবারের মধ্যে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে বলে দেশবাসী মনে করে আর এটির প্রকাশ হচ্ছে লন্ডনে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতায় সেই বক্তৃতার মধ্যেই নিহিত ছিল বিচার বুদ্ধিহীন ও বিবেচনা শক্তিহীন প্রতিশোধের ইঙ্গিত বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বাধা দান সেটারই বড় প্রমাণ বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজবি। গত সোমবার ষোলোই অক্টোবর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভি তিনি বলেন খালেদা জিয়ার সময় হয়ে গেছে এত কান্নাকাটি করে লাভ নেই অর্থাৎ শেখ হাসিনা জানেন বেগম জিয়া কখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন কারণ বিশ্বের কার্যকারিতার মেয়াদ একমাত্র প্রধানমন্ত্রী জানেন রিজভি অভিযোগ করেন উন্নত চিকিৎসা থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করার উদ্দেশ্য হচ্ছে তাকে পৃথিবী থেকে সরানো 2017 সালে বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন তিন মাস পর সেপ্টেম্বরে তিনি যখন দেশে ফেরেন তখন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থই ছিলেন এর কয়েক মাস পর দুই সালের আট ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর দৃশ্য দেশবাসী সবাই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে অবলোকন করেছে খালেদা জিয়া নিজেই হেঁটেই কারাফটক পার হয়েছিলেন তাহলে সোয়া দুই বছরে তিনি কেন এতটাই গুরুতর অসুস্থ হলেন প্রশ্ন রিজবির। প্রশ্ন ছুড়ে দিয়ে রিজবি আরও বলেন হিংসা রক্তপাত দেশ আর অসততার সংমিশ্রণে যদি রাষ্ট্রনীতি প্রণয়ন করা হয় তাহলে ভয়ানক অশুভ শক্তি ঘটানো যায় স্বার্থসিদ্ধির জন্য রাজনীতির নামে বিরোধী নেতাকে হত্যার নানা দৃষ্টান্ত আছে দুনিয়া জুড়ে রাশিয়ার বিরোধী নেতা আলেকশাই লাভালিনের চায়ের মধ্যে বিষ মেশানো হয় বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে অসুস্থ ইয়াসির আরাফাতের মধ্যেও বিষাক্ত তেজস্ক্রিয়া পদার্থ পলেনিয়ামের অস্তিত্ব শনাক্ত করেছেন এটাই তার মৃত্যুর কারণ ছিল চীনে চীন বংশের সম্রাট হুন ওয়াংশু ক্ষমতাচ্যুত হলে গৃহবন্দি থাকা অবস্থায় বিষ খাইয়ে তাকে মারা হয়েছিল একজন মোগল সম্রাটের ঘনিষ্ঠ সহচর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে বিষ মেশানোর কথা উল্লেখ করেন কারণ পরবর্তীতে মোগল সম্রাটের বিরাগভাজন ছিলেন তিনি কর্তৃত্ববাদী নাৎসি একদলীয় শাসন ব্যবস্থায় বিরোধী নেতাদের কারাগারে বিষ প্রয়োগে হত্যার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে বিএনপির এই শীর্ষ নেতা বলেন বেগম জিয়ার রোগ ব্যাধির ভয়াবহতা এখন চরম পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরে আর্থারাইটিসে আক্রান্ত কারাগারে যাওয়ার পর যকৃতের রোগ লিভার থিরোসিস দেখা দিয়েছে যে রোগের কারণে তার পোর্টাল হাইপার টেনশন পেটে ও ফুসফুসে পানি আসা অন্ত্রের রক্তক্ষরণ হচ্ছে যার চিকিৎসা এ দেশে আর সম্ভব নয় বলে মেডিকেল বোর্ড ইতিমধ্যে পরামর্শ দিয়েছেন এছাড়াও রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে নেই খালেদা জিয়ার হৃদযন্ত্রের অবস্থাও ভয়ানক অবনতির দিকে তার হৃৎপিণ্ডে একটি রিং বসানো হয়েছে বর্তমানে তিনি কিডনি রোগের জটিলতায় আক্রান্ত হয়েছেন প্রকৃতপক্ষে সব মিলিয়ে দেশনেত্রীর শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে বারবার তাকে সিসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে ক্রোধ মেটাতে অপমান ও বিষণ্নতাকে প্রকট করে তুলছে সরকার খালেদা জিয়ার জীবন মৃত্যুর পথরেখায় ঠেলে দেওয়া সেই অবিরাম আগ্রাসী হিংসাত্মক মনোভাবেরই বহুর প্রকাশ ঘটাচ্ছেন প্রতিক্ষণ এই সরকার শেখ হাসিনার কাছে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র এবং বেগম জিয়াই প্রকৃতপক্ষে বড় শত্রু তাই নানা কলাকৌশলে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরানো ওবায়দুল কাদেরের ভাষায় তলে তলে মহা আয়োজন চলছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভি